কোনটা পরমু বুঝতেছি না, কোট পরমু নাকি শুধু সার বুঝতেছি না, বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। আজকে গার্লফ্রেন্ড এর লয়ে ঘুরতে যাব ভ্যালেন্টাইন্স ডেতে, কিন্তু ও নো কোনটা পরমু বুঝতেছি না। আর ঘুরতে যাওয়ার কথা বললেই তো মন আমার কেমন কেমন করে। ভাইয়া ভাই একটা জরুরি কথা আছে। তোর কথা বাদ দে, আগে কো কোনটা পরমু, এইটা নাকি এইটা, তোর কথা এখন শুনতে চাইতাছি না। আমি কেমনে কমু, তোমার যা ইচ্ছা তুমি তা পারো। আমার গেমে নতুন ভালোবাসা দিবসের ইমোট আছে, ওটা বের করে দিতেইব। কি কস, আমার গার্লফ্রেন্ড এর ঘুরতে যেতেইব বেটা। আমি টাকা পয়সা তোর দিকে বানতে চাইতাছি না, আর তোর কিছু বাই করে দিতে চাইতাছি না। প্লিজ প্লিজ ভাই এরকম করো না, আমার জিএফএ এই ইমোটটা দেখাই তুইব। ইমোট দেখা ওর ইমপ্রেস করতে হইব, ওর মার ইমপ্রেস করতে হইব। কি কস, তোর আবার জিএফ আছে? হ্যাঁ, এতটুক বেদির জিএফ? তুমি আমারে অনেক বান্ডিল বের করে দিছো না, আবার এই ইমোটটা বের করে দিবা। এই ইমোটটা বের করে দিলে তো আমি বড় লোক হয়ে যাবো। এখন তুমি তো জানোই বড় লোক অনেক জিএফ থাকে, চিন্তার কোনো ব্যাপার নেই ভাই। এখন আমি এই ইমোটটা বের করে নিলে এই মোটটা দেখা লাগবো না, তুমি লও আমার তুই বইব, তোমারও যে 500 টাকা দিব গা। মুস্তাকিম ওই ইমোটটা কই? তোর লেগে বাই করে দিম। একটু কান্দা বন্ধ কর, সবাই একটু কথা কম, দাঁড়া একটু সুন্দর মতো বন্ধ করিস যাতে না বলতে পারিস। ইমোট তো অল লেগে বাই করে দিম না, ইমোটটা আসলে আমি নিমো ওই গার্লফ্রেন্ড রে আমারও তো। মুস্তাকিম ওইসে 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 কোয়াল আছি। আচ্ছা ইমোটটা কোন জায়গায়, কত খারাপে দেয় না, হারা দিন চ্যালেঞ্জ করতে থাকে, র‍্যাঙ্ক পুশ দিতে থাকে, খারাপে দেয় না। ওইটা হয়ে যায় ইমোট ভ্যালেন্টাইন মাই ইমোট উইদো কোনডা কোনডা, এই যে এই স্টোরে যাই যে নিচে যাও নিচে যাও, এই যে দাই 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 এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যে দেখো দেখছো, উরে ভাই উরে ভাই, কি মারলো কি মারলো, এটা লাভ মারলো, এটা কি মারলো কি মারলো, গুশি ডিস্কে মারলো ভাই, এটা কি মারলো, আবার দেখমো দাঁড়াও দাঁড়াও আবার দেখমো, এটা কি মারে কি মারে দেখছো, এটা কি, হ্যাঁ এটা কি মারে, ওরে ভাই একটা লাভ ফুড়াইছে দুমায় অনেকগুলো লাভ। এটা তো লাগবো মুস্তাকিম পারচেজ, হ্যাঁ অপটিন, এটা কোন জায়গায় লেগে গেছে, ভাই সাবরি ইয়াই 4000 ডায়মন্ড, এইটা তো আমি নিউই নিউ মুস্তাকিম, আমার গার্লফ্রেন্ডে দেখাইতেব, সরি আই মিন তোর গার্লফ্রেন্ডে দেখাইতেব, না না কিছু কই না, শুনেন অন্ত না বাচ্চা পোলাপান, আমরা 5 শুটের দিমু ঠিক আছে, কেমনে শুট করে 5টা ধারা তো একটা 5 শুট দেই তো দি দাও গেরো না দি দাও দেই তো, ওরে ওরে ভাই ওরে পায় গেছি গা, ওরে ভাই কোন গেরা চলেছেন কোন গেরা 40টা দিছে, 40টা পায় গেছি গা, আবার আবার 5টা দিমো ঠিক আছে, কিন্তু মুস্তাকিম একটা হিন্দা গেছে গা ঠিক আছে, আরেকটা কিন্তু হিন্দা যাইবো, আচ্ছা এনে একটা মারা দিই তো, এই হিন্দা কিমনে যায় আমরা একটা কাজ করি, একটা মারমো, একটা মারলে তো আচ্ছা আচ্ছা একটা তাহলে এই হেনে মারি ঠিক আছে, আচ্ছা দেই একটা দিছে, আচ্ছা দাঁড়া দাঁড়া
আরেকটা মারিয়ে 40-40-80 আরে পাঁচটা জোস ইচ্ছি রে মানে কি বেশি হয়েছে বেশি হয়েছে তুই ইচ্ছি রে গস খেলে গা 14 হয়ে গেছে এই যে ও ভাই ভালো হয়েছে মুস্তাকিম সবই তো পাইছি এডি লাগবো না ভ্যালেন্টাইন এডি দিয়ে কি করবো ঠিক আছে আমরা একটা কাজ করি চারটা বাকি আছে তো এটা একটা কিনা লাই হ্যাঁ আর আর কি কিনবো এইটা একটা কিনা লাই এই স্ক্যানার স্ক্যানার একটা কিনা লাই হয়ে গেছে হয়ে গেছে গা আচ্ছা মুস্তাকিম তাহলে এখন হলো তোর চ্যালেঞ্জটা করা বাকি ঠিক আছে 4100 ডায়মন্ডের আমাদের 400 ডায়মন্ডে আমরা সব পেয়ে গেছি ঠিক আছে ভাই থ্যাংক ইউ গ্যারেনা উই শুড থ্যাঙ্কস টু গ্যারেনা বিকজ গ্যারেনা এত কম ডায়মন্ড করে কোনো সময় দেয় না ঠিক আছে 4000 ডায়মন্ড চুনা লাল না লাগে তার দেয় না ঠিক আছে গাইস তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে টপ আপ করতে পারো খুবই কম দামে সব সার্ভারে আর উইকলি মেম্বারশিপ থেকে শুরু করে মান্থলি এবং তোমরা খুব ট্রাস্টেড ভাবে ঠিক আছে অন্যান্য সব থেকে ট্রাস্টেড ভাবে এখান থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারো ঠিক আছে কথা না বাড়া ডিরেক্টলি ম্যাচে চলে যাই ম্যাচ খেলমু ম্যাচ খেলে ইমোট দিয়ে দিয়ে প্লেয়ারে মারমু ঠিক আছে আচ্ছা আমি ট্রাইতাছি আর যেতে দেই তুমি ভিডিওতে চ্যালেঞ্জ কমপ্লিট করো আচ্ছা আচ্ছা আমি চ্যালেঞ্জ কমপ্লিট করছি আচ্ছা আমি খেলাম ওকে ওকে ব্রাদার লাভ ইউ গাইস আমরা কিন্তু এটার সাথে পেয়ে গেছি একটা ব্যাকপ্যাক আর এর সাথে একটা কর্টানা স্কিন পেয়ে গেছি ঠিক আছে এই কর্টানা স্কিন এবং এই ব্যাকপ্যাকটা দিয়ে মনে করো এনিমি কিল করার ট্রাই করে তারপর কিল করার পরে ইমোটটা দিয়ে দেবো ঠিক আছে লেটস গো টু ম্যাচ গাইস আমি কিন্তু দুইটা গান পেয়ে গেছি এবং কর্টানা পেয়ে গেছি এখানে দুইটা প্লেয়ার নাম ছিল তার মধ্যে একটা প্লেয়ার এই যে সামনে দাঁড়া ওরে গিয়ে কর্টানা দে আমার ভাই 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 কই তুই কই 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 আরে বাইরে গেছে গারে ভাই বাইরে গেছে গা ওরে গিয়ে আমি মারতে দিছি ভাই 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 মারলাম মারলাম এ ছোট 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 আরে কা ও ভাই সাব মারা দিছি ইমোটটা দিয়ে লই ও ভাই ও ভাই ইমোট ভাই ঘরের বাইরে ইমোট দিয়ে লইছি একটু ভিতরে দিলে ভাই কুল ইমোট ভাই এটা আমি স্পেসিফিকলি পুরো ম্যাচ এই কর্টানা এবং এই ইমোটের চ্যালেঞ্জ আমি একটা কালকেই ছাড়বো ভাই আমার কাছে সেই লাগছে ভাই কিরে মনে না গেলে গা উপরের থেকে নামতেছে তো আমরা রিক্স নিলাম না যদি অন্য জায়গায় জায়গা তো কিলটা নিয়ে আবার ইমোট দিয়ে দিলাম ভাই অনেক মজার ইমোট ভাই সেই লাগতেছে উপি ভাই এত জোস ইমোট আমি কোনোই দিই নেই কোনোই দিই নেই গাইজ এর সাথে আমাদের দুইটা কিল হয়ে গেছে অ্যান্ড আমার কাছে কিন্তু আর্সেনাল টোকেনও আছে বা আর্সেনাল কি আমি আর্সেনাল কি দিয়ে এটা খুলালাই ভাই ব্যাগটা কিন্তু উপি লেভেলে দিছে তোমরা যদি চাও যে তোমাদের ব্যাগ দেখাই যাবো না তাহলে ভাই এই ব্যাগ জোস ভাই বুঝছো এই ব্যাগের সাথে এখন থেকে আমার পার্মানেন্ট ব্যাগ এটাই হতে যেতেছে ঠিক আছে যদিও একটু মেয়ে মেয়ে লাগতেছে বাট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিল হইতেছে কিন্তু ভাই এটাই জোস একটা ব্যাগ লাগতেছে আমার কাছে ঠিক আছে তো আমি গাড়ি নিয়ে ঘুরতেই ছিলাম পিছনে দিয়ে একটা ফায়ার দিয়ে দিছে প্লেয়ার আর আমার এখানে কিন্তু সব লুট হয়েছে বলছেন আমি MP5 নিয়ে নিছি যাতে আমার কোনো ধরনের প্রবলেম না হয় আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ওরও মাইরা ইমোট দিতে হবে ঠিক আছে কোথায় প্লেয়ারটা দেখতে হবে ও আবার ভাইগা যাতে না যায় ভাই লিটারেলি এই ম্যাচটা ভাই ওসাম হইতে যেতেছে ওসাম সামনে সামনে ওরে তো মারতে হইব ভাই ওরে তো মারতে হইব কই দৌড়াও চান্দু ওরে খারাপ দৌড়াইতেছে ভাই আমার দিকা ভাই খারাপে দেখে নেই আমারে দাঁড়ো 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 খারাপে দেখে নেই আরে খারাপে দিয়ে বটের মতো খেলতেছে ভাই হেডশট দিয়ে দিছি ভাই বাট প্রথম ভাই হেডশট খেয়ে তারপর হেডশট খেলো না ঠিক আছে ও ভাই সাহেব এরে ওই ইমোটটা দিয়ে দিলাম ভাই জোস একটু ইমোট আরেকবার ইমোট দিব ও ভাই সাহেব কোনো প্লেয়ার কিন্তু নেই আশেপাশে ঠিক আছে যার কারণে সেই একটা ইমোট দিয়ে লাইছি ভাই 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 আর্সেনালের ওদিকে প্লেয়ার আছে ভাই ওরে তো মেরে লাইতে দেবো আর্সেনাল হাউস লুট করছো চান্দু আইতাছি আয়া তোমার বড়াইতাছি পান্দো আমি কি কইতাছি নিজেও জানি না যে হোক ওরে গিয়া আমি মারা লাইবার হইব ঠিক আছে তোমাদের কাছে পুরান ঢাকায় বাসাবি কেমন লাগে একটু কমেন্টে জানাইবা যারা দেখতেছো সবাই একটু লাইক করে দিবা ঠিক আছে আমি তো বুঝলেই যে লাইক করার কথা কইতে তারপর তোমরা সোনার চান্দারা লাইক করে দাও ভাই ভাই আরে আমার হাতে ই আইলো কই থেকে আমার আমার হাতে গান আইলো কই থেকে কটনা আর কথা ছিল ভাই কটনা আর কথা ছিল গান আয়া পড়ছিল হাতে ভাই সাহেব এরে তো মারতে হবে ভাই এই এই ছেলে উরি এই ছেলে কি করতেছে আরে এই ছেলে দি লঞ্চার মারতেছে বা দাঁড়ো দাঁড়ো ডাইন দিয়ে বাইরে গেলাম এ ছেলে মরবো 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 এ দুইটা গ্রেনেড মেরে লই একটা দুইটা দুইটা মেরে লাইছে আইস গ্রেনেড উড়ে উড়ে বাইরে যুদ্ধ দিছে আরে দেখো না এই চান্দ দিয়ে দিলাম হেডশট ভাই হেডশট
কোটার দিয়ে হেডশট ভাই, সাথে ইমোট উবি ইন দ্য চ্যাট, আমি লুট করি আর ইমোট দিই ভাই, এরকম এরকম চান্দ কই দেখবা ভাই, লুট করে আর ইমোদে ভাই সাব, সেই ভাই সেই খালাবে আমার মারতেছিল গ্রেনেড লঞ্চার ভাই, কেমন না লাগে ভাই। আরেকটা আর্সেনাল কি কিনালামু অ্যান্ড দীপ দাপ, ধরো 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 ধরো, আমার মনে হইলো কে জানি ভিতরে আছে ভাই, ওই যে ও প্লেয়ার আছে প্লেয়ার আছে, ভিতরে একটা প্লেয়ার আছে, অফলাইন নাকি অফলাইন নাকি, আমার দেয় নেই, মারো মারো মারো, অফলাইন আছিল হেডশট দিয়ে দিছি, তারপরও ভাই যেহেতু ওয়াচি গেছে, ওরে একটা প্লেয়ার ধরো, ওরে মারতে পারবো না, ইমোট না দেওয়া শেষ পর্যন্ত, ইমোট শেষ করতে হবে তারপর মারতে হবে, ওকে ইমোট শেষ হয়েছে এখন মারার পালা, কোথায় চান্দু তুমি কোথায়, ওই যে পালাচ্ছে ভাই পালাচ্ছে পালাচ্ছে চান্দু, খারাপ পালাইতেছে খারাপে দেখছে, আমি কেমনে হেডশটটা মারছি ভাই খারাপে, কুদো ও ও ও আমারে মার, ইজি মারতে পারে ভাই ইজি ভাই, ওই দেখতেছে যে আমি কটানো দিয়ে মারতেছি, আরে দৌড় ওরে চান্দু কি দৌড়, ধরো 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 ধরো, ইরে মরে না কিলিগা, আরে হেডশট কিছু তো, আরে পিছনে যেতেছিল ভাই পিছনে যেতেছিল। সো গাইজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পয়সা মাইরা দিছে চান্দু আমার পুরাটাই, মানে সেই খেলা হয়েছে, আর এই ম্যাচটা আমরা ইনশাল্লাহ পুরো মানে এখন তো কথায় কথায় তারা হুড়াতে খেলা হয়ে গেছে গা, ঠিক আছে আর ট্রাইও করতে পারে নাই, তো এই মানে রেস এই ইমোট অ্যান্ড এই কর্টানা চ্যালেঞ্জ যদি তোমাদের কাছে মজা লাগে তাহলে অবভিয়াসলি কমেন্টে লেখো যে কর্টানা চ্যালেঞ্জ চাই, তাহলে স্পেসিফিকলি কর্টানা চ্যালেঞ্জ একটা করে নিবো, আর এই ম্যাচে আমি কোনো ধরনের ক্যারেক্টার স্কিল অন করি নেই, মানে সময় কম তো তাড়াহুড়া করে জাস্ট ভিডিওটা আপলোড দেওয়ার কথা, তো আপলোড দিয়ে দিবো এভরিডে 6টা বাজে ভিডিও আসবো, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দেখার জন্য, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট স্ট্রিম, বাই বাই। By the way, oh no, মানে আমার তো গার্লফ্রেন্ডই নেই বুঝছো, মানে ঘুরতে যাবো কাল লাগে, হুদাই উল্টা পাল্টা ভিডিও বানাই।